বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এবার চারটি প্যানেলে ১৯ পদে ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মতিউর রহমান মুন্না জানান, বাংলাদেশ কমিউনিটির প্রতি নির্বাচনে শুধু রাজধানী এথেন্সের প্রার্থী দিয়ে প্যানেল করলেও এবার নির্বাচনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এথেন্সের ব্যবসায়ী সিআইপি শেখ আল আমিন। তিনি মানলদা গ্রামে বসবাসকারী প্রবাসীদের নিয়ে গঠন করেছেন পরিষদ। নেয়া মালদা গ্রামে সমাবেশের আয়োজন করেন আল আমিন ফারুক জাফর পরিষদ। এর আগে এই পরিষদের সমর্থকরা মানলদা গ্রামে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে। এই পরিষদে ১৯ জন প্রার্থী রয়েছেন।